জি বলে। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোজাম্মেল হোসেন। আমার প্রশ্নটা হলো, প্রতি মাসে আমার একটা ছোট একটা আম গাছ আছে, আম গাছে আমের মুকুল ধরে, সে আমের মুকুলে ছোট ছোট গুটি হয়, গুটি হওয়ার পরে সবগুলো ঝরে যায়, আম থাকে না একটাও। আচ্ছা, আমাকে বুঝতে পেরেছি। কি করলে প্রতি মাসেই আম ধরে, প্রতি বছর আম ধরে মনে হয় আপনি যেমনটা বলছেন, তাই তো? মানে প্রতিবারই একই সমস্যা হচ্ছে, গোটা গোটা হয়ে ঝরে যাচ্ছে, কোনো আম আসছে না। এটি কি ছাদে বা ড্রামে কিছুতে লাগানো নাকি মাটিতে লাগানো? শিক্ষার্থী আপনি কি আমাদের সাথে আছেন? জি আছি। এটি কি মাটিতে লাগানো নাকি ছাদে বা ড্রামে বা কোনো পাত্রে লাগানো, টবে লাগানো? জি, মাটিতে লাগানো। মাটিতে লাগানো, মাটিতে লাগানো। সেক্ষেত্রে গাছের খাদ্য উপাদানের ঘাটতি থাকতে পারে, গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে। ছত্রাকের আক্রমণ হলে বাজারে স্বীকৃত কোনো ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারেন। অনেক ধরনের ছত্রাকনাশক স্বীকৃত, ভালো ভালো কোম্পানির ছত্রাকনাশক পাওয়া যায়, সেটি আপনি বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধাপে স্প্রে করতে পারেন, যেমনটা আমরা আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। তিন ধাপে স্প্রে করতে হয়, গুটি আপনার মুকুল আসার আগে, মুকুল আপনার যখন মটরশুঁটি দানার মতো হবে তখন একবার, আবার মুকুল যখন মার্বেলের মতো আকার ধারণ করবে তখন একবার, এরকম তিন ধাপে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন, আশা করছি আপনি যে সমস্যাটি, আমি বুঝতে পারছি আপনার সেই সমস্যাটি, যদি সেটা হয় তাহলে সেটার প্রতিকার আপনি নিশ্চিত করেই পাচ্ছেন। তাছাড়া খাদ্য ঘাটতির কারণে এই সমস্যা হতে পারে। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা ছবিসহ আপনার বিভিন্ন রোগের উপসর্গ এবং প্রতিকার দেখাবো, তখন আপনার সেই সমস্যার সাথে এখানটায় চিত্রে ছবির সাথে সমস্যা মিলিয়ে আপনি সমাধান খুঁজে নিতে পারবেন আশা করছি। সঙ্গেই থাকুন।